নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি খুব মজাদার একটা রেসিপি, ব্রেড পিজা, যেটা কিনা বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবে। বানাতেও কিন্তু খুব বেশি ঝঞ্ঝাট নেই, এই নয় যে মাইক্রোওভেন ছাড়া বানানো যাবে না, এটা কিন্তু আমি তাওয়াতেই বানিয়েছি। সুতরাং দেরি না করে শুরু করছি আজকে রেসিপি, সাথে থাকুন। একটা প্লেটেতে পেঁয়াজ, টমেটো, শিমলা মির্চিকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি বাটিতে টমেটো সস, বিট, নুন, চিলি ফ্লেক্স, চাট মশলা, অরেগানো আর গোলমরিচের গুঁড়ো। এখন একটা বাটির মধ্যে এই সবজিগুলোকে ঢেলে নিলাম আর সব মশলাগুলোই অল্প অল্প করে সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। একটা প্লেটে এখানে 100 গ্রাম চিজকে এভাবে গ্রেট করে নিয়েছি আর এই সব সবজি আর মশলার মধ্যে অর্ধেক গ্রেট করা চিজ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। একটা প্লেটের মধ্যে এখানে 3 পিস ব্রাউন ব্রেড নিয়েছি, আপনারা চাইলে সাদা ব্রেডও নিতে পারেন। এখন টমেটো সসটা এই ব্রেডের উপর ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন এর উপর দিয়ে এই চিজ মেলানো সবজিগুলোকে চারদিকে ভালোভাবে দিয়ে দিচ্ছি। এই 3 পিস ব্রেডের উপরে এইভাবে সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। এখন গ্রেট করা চিজ এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। গ্যাসের উপরে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়েছে, এর উপরে একটা একটা করে ব্রেড দিয়ে দিলাম। এখানে 3 পিস ব্রেড দিয়েছি, কিন্তু এটা যেহেতু ফ্ল্যাট তো ঢাকনা ঢাকছে না। 1টা পিস ব্রেড কিন্তু সাথে সাথে তুলে নিয়েছি। এখন 2 পিস ব্রেডকে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটাকে স্লো করে দিলাম আর 3 থেকে 4 মিনিট এটাকে বেক হতে দেবো। 4 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম, চিজটা গলে গেছে। এখন ব্রেড দুটো তুলে নিচ্ছি। যে 1 পিস ব্রেড ছিল সেটাকেও আবার তাওয়াতে বসিয়ে দিলাম। এইভাবে চিজটা মেল্ট হওয়াতে কিন্তু অনেক সময় ব্রেডের নিচেটা একটু কালো কালো হয়ে যেতে পারে, তো কোনো প্রবলেম নেই। এইভাবে একটা চাকু দিয়ে ওপর দিয়ে ঘষে নিলে কিন্তু পুরো কালোটা বেরিয়ে যাবে। রেডি হয়ে গেছে ব্রেড পিজা, খুব সহজ রেসিপি আর এটা খেতে কিন্তু একদমই পিজার মতন টেস্ট হয়। তো বাড়িতে বানাবেন, বাচ্চাদেরকে দিবেন, একবার যদি বাচ্চারা এটা খায় কিন্তু বারবার আপনার কাছে খেতে চাইবে। সো বানিয়ে খাবেন আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার রেসিপিটি দেখছেন তারাও সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আজ এইটুকুই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।